আমাদের দেশের অনেক মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ঘুমের ওষুধ কিনে নিজে নিজে খাওয়া। যদিও এখন অনেক নিয়মকানুন করা হয়েছে, ঘুমের ওষুধ বিভিন্ন ফার্মেসিতে সহজে দিতে চায় না, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে অনেককে ওষুধ কিনতে হয়, তা যাই হোক অনেকে এভাবে জোগাড় করে থাকেন। তো এইটা আমরা নিষেধ করে থাকি, আপনি কোনো কারণ ছাড়া শুধু শুধু ঘুমের ওষুধটা খাবেন না। এটা খেলে আপনার একটা নেশার মতো হয়ে যাবে এবং একটা পর্যায়ে আসবে যে আপনার ঘুমের ওষুধ ছাড়া আর ঘুম আসবে না। এবং আপনি হয়তো আগে একটা খেতেন, তখন দেখা যাবে একটা খেয়ে আর হচ্ছে না, দুইটা বা তিনটা খেতে হচ্ছে, এরকম হতে পারে। তো যাই হোক, এই কাজটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কেন ঘুম হচ্ছে না সে কারণটা বের করা জরুরি। যদি কোনো ডিপ্রেশন থাকে, মানসিক সমস্যা থাকে, সেটা চিকিৎসাটা কিন্তু আগে করা উচিত। ঘুম হচ্ছে না, আপনি ঘুমের ওষুধ কিনে খাচ্ছেন, এটা আসলে কোনো চিকিৎসা না, এবং এটা এগুলো করে কিন্তু আপনি সমাধান পাবেন না। প্রকৃত অর্থে যদি ভিতরে কোনো অসুখ থাকে, সেটাকে খুঁজে বের করতে হবে, সেটা একজন অবশ্যই ডাক্তার দেখালে আপনি এটা সমাধান নিজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।